চালাচ্ছি যাতে সুন্দরভাবে আমাদের এই জেলায় দুর্গাপূজাটা শারদীয় এই দুর্গা উৎসবে সর্ব অংশের মানুষকে আমি এরপরে আমাদের উত্তর জেলার কদমতলার কয়েকদিন আগে ছোট্ট একটা ঘটনাকে সাদা তোলার ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন গাড়ি থামিয়ে কোনো চান্দা তুলতে পারবে না, সেই ক্ষেত্রে কেউ কর্ণপাত করেনি, পুলিশও সেইভাবে কোনো কঠোর অ্যাকশন নেয়নি। সেখানে কৈলাসর থেকে একটা পরিবার মাকুন্দা গর্ভবতী মহিলাকে নিয়ে মাকুন্দা যাওয়ার পথে তাদেরকে গাড়ি আটকায়, চাঁদা চায়। তখন তারা ১০০ টাকা দিতে চেয়েছে, ও তারা ১০০ টাকা নিতে রাজি নয়, ১০০০ টাকা থেকে এক পয়সা কম নেব না। এতে নিয়ে বর্ষ হয়েছে মহিলা, সেখানে লোকেল দুজন সংখ্যালঘু মুসলমান মহিলাও আছিল এই গাড়ির মধ্যে, এবং আমাদের এদিক থেকে যারা গেছে তারাও ছিল। এই মহিলাদের এবং পুরুষদের মারপিট করা হয়েছে, এখানে এক ক্লাবের সদস্যরা এবারে অল্প বিস্তর আহত হয়েছে, থানাতে আশ্রয় নিয়েছে এবং থানা কোনো রকম কঠোর ব্যবস্থা নেয়নি। তৎক্ষণাৎ যদি সেই যারা এই গাড়ির যারা আরোহীদের আক্রমণ করেছে তারা সঙ্গে সঙ্গে যদি পুলিশে ব্যবস্থা হইতো, আইনের ব্যবস্থা হতো, তাহলে বিস্মিত আকার ধারণ করত না। এর পরিপ্রেক্ষিতে ওই এরিয়াতে একটা অশান্তি বিরাজ করছে এবং কিছু কিছু জায়গা ওইখানে মানুষ যারা হিন্দু মুসলমান তারা এখানে অশান্তি চায় না, তারা অশান্তি চায় না। অল্প সংখ্যক মানুষে এটা করছে, হিন্দুর মধ্যেও আছে মুসলিমের মধ্যেও আছে, এবং বাইরের থেকে লোক গিয়ে এখানে গণ্ডগোলটা সৃষ্টি করছে। এবং আমাদের কাছে যে রিপোর্ট আছে যে কয়েকটা মন্দিরও মসজিদও আগুন দিতে চেয়েছিল, এখানে লোকেল হিন্দুরা এটা প্রতিরোধ করেছে, এটা খুব প্রণিধানযোগ্য। কিন্তু গতকালকে রাত্রে ডিআইজি সহ এসপি ডিআইজি সমস্ত পুলিশ 40